ওকে তো আমাদের নেক্সট টপিক যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে আমাদের কাছে যে ডিক্সটা আছে আমরা ডিক্স বলতে আমরা তো এটা দেখেছি যে আমরা একটা ভিএম যখন ক্রিয়েট করি সেখানে আমরা ডেটা ডিক্স আলাদা করে অ্যাটাচ করি তো এইবারে আমরা সেই ডেটা ডিক্সের কি কোনো ব্যাকআপ নিতে পারি বা ডেটা ডিক্সের কোনো কপি আমরা রাখতে পারি এর রিজন অনেক কিছু থাকতে পারে

মানে ফায়ার নেটওয়ার্ক মানে যেরকম আমরা অন প্রিমাইসেস করতে পারি একটা ডিক্সের ড্রাইভে ডেটা শেয়ার করে দিলাম সেটা আবার এখানে আমি লোকালি স্টোর করে নিলাম সেটাও হবে ক্লাউডে হবে অথবা আমি এখানে একটা কাজ করতে পারি আমার যে ডিক্সটা আছে সাপোজ দিস ইজ মাই ডেস্ক ডেটা ডিস্ক ডিডি লিখছে ঠিক আছে ডেটা ডিস্ক তো এই ডেটা ডিস্কটাকে আমি কি করলাম এর একটা স্ন্যাপশট নিলাম

আমি এখানে এই স্ন্যাপশটটা থেকে একটা ডিক্স এখানে আমি সাপোজ ক্রিয়েট করব স্ন্যাপশট থেকে যদি ডিস্ক ক্রিয়েট করি আপনাদের মনে থাকবে যখন যখন আমি আমরা ক্রিয়েট করছিলাম তখন ওখানে কিছু অপশন ছিল আমরা এমটি ডিক্স ওখানে করছিলো এম এমটি ডিস্ক ছাড়াও একটা অপশন ছিল স্ন্যাপশট সেটা আমরা ইউজ করিনি স্ন্যাপশট থেকে আমি একটা ডিস্ক ক্রিয়েট করলাম ঠিক আছে ডেটা ডিস্ক ক্রিয়েট করলাম তারপর ওই ডিক্সটাকে আমার যদি মনে হয় আমি কোনো ভিএম এর সাথে অ্যাটাচ করে

তো আমরা ল্যাবের দিকে এগোচ্ছি আমরা ল্যাবের দিকে ফার্স্ট এখানে আসছি আমরা আমাদের যে ভার্চুয়াল মেশিন ছিল একটা এইট জিবি একটা ডিস্ক ছিল আমাদের ঠিক আছে তো আমরা একটা কাজ করছি সেই এইট জিবি ডিস্কটাতে আমরা যাব সো দিস ইজ আওয়ার ভার্চুয়াল মেশিন অ্যাজ ইউর ক্লাউডে আমরা রিমোট ডিস্কটপের থ্রু কানেক্টেড আছি আর এই ভার্চুয়াল মেশিনে দেখুন এখন এখানে কোনো ডেটা নেই জি ড্রাইভ ঠিক আছে আর এই জি ড্রাইভটা কি এটা হচ্ছে আমার একটা সিক্সটিন জিবি ড্রাইভ কিন্তু এটা এটাকে এইভাবে যদি বুঝতে না পারছেন আমি আপনাদেরকে একবার ডিস্ক ম্যানেজমেন্টটা দেখিয়ে দিই এটা হচ্ছে এইট জিবি পার্টিশন করা আছে আর এই যে ডিস্ক থ্রি এইট জিবি পার্টিশন করা আছে এইট জিবি আনএলোকেটেড আছে ঠিক আছে তো এইবার আমি যদি এখানে ডাবল ক্লিক করি আর ডাবল ক্লিক করে পরে লেটমি ক্রিয়েট সাম ডেটা ওভার হিয়ার ঠিক আছে

ওয়েলকাম টু ক্লাস তাহলে আমি কিছু স্যাম্পেল ডেটা এখানে জাস্ট ক্রিয়েট করছি ঠিক আছে এটা আমি সেভ করে দেব আর অ্যাজুরের ভেতরে আমি লিখলাম এম এস জেড ও এন ওয়েব সার্ভিসেস তো আমি জাস্ট একটুখানি ডেটা এখানে তৈরি করলাম জাস্ট একটা স্যাম্পেল হিসেবে যাতে আমরা ল্যাপটপে টেস্ট করতে পারি এজি জি ড্রাইভ ঠিক আছে তো আমাকে যদি এর ব্যাকআপ নিতে হয় আগে আমাকে ডিস্কটাকে লোকেট করতে হবে এই ডিস্কটা কোথায় আছে সো আমরা যদি এখান থেকে সার্চ করে লিখি ডিস্ক তো এখানে ডিস্কের ভেতরে আমরা এখানে আসতে পারবো এই ডিস্কের ভেতরে আসার পরে আপনি যদি লোকেট করেন আপনার এখানে অনেকগুলো ডিস্ক থাকবে ঠিক আছে তা আপনি ডিস্কটাকে কিভাবে লোকেট করবেন যদি আপনাকে আমি একটা ইজি রাস্তা বোঝাই আপনাকে এটাকে এইভাবে লোকেট করবেন সাপোজ আপনি আপনার ভিএম এ যাবেন ফার্স্ট ইউ গো টু ইউর ভিএম যে কেন প্রোডাকশন এনভায়রনমেন্টে এখানে হয়তো আমার কাছে হান্ড্রেড ডিক্স থাকবে তো কোন ডিক্সটাকে কি আমি কিভাবে লোকেট করব তো তার জন্য আমরা এখানে কোথায় যাব ভিএম এ যাওয়ার পর ডিক্স অপশনে যাব অ্যান্ড ডিক্স অপশনে গিয়ে পরে ইউ ক্যান সি দ্য ডিক্স নেম ভিএম ওয়ান ডিডি টু এরকম হচ্ছে আমাদের ডিক্স নেম জাস্ট এই নেমটাকে আমাদেরকে এখানে এসে সার্চ করতে হবে তো যদি এটা আমরা করি তিন খানা ডিস্ক ছিল তিনটে জায়গায় তিনশো খানা ডিস্স থাকতে পারো তো যে ডিস্সটাকে আমরা এখানে চাইছি সেই ডিস্সটাকে এখানে আমরা পেয়ে যাবো না এই ডিস্সটার ভেতরে ঢুকবো আর এই ডিস্ক এর ভেতরে ঢুকে দেখুন একটা অপশন দিয়েছে ক্রিয়েট স্ন্যাপশট জাস্ট সিম্পলি কিক ক্লিক অন দি স্ন্যাপশট ক্রিয়েট স্ন্যাপশট এবার এই স্ন্যাপশটটার ওই অপশনগুলো আছে কিচ্ছু নয় ফার্স্ট হচ্ছে আমি স্ন্যাপশটটা কোথায় রাখবো আমি টেস্ট এই রাখছি স্ন্যাপশটের নাম কিছু দেবো কিনা আমি দিয়ে দিচ্ছি আমাদের বোঝার জন্য স্ন্যাপ ওয়ান ঠিক আছে আমরা এই স্ন্যাপশটটা ইনক্রিমেন্টাল স্ন্যাপশট নেব না ফুল স্ন্যাপশট নেব তো দিস ইজ দা ফার্স্ট টাইম উই আর টেকিং স্ন্যাপশট ইজ বেটার ফার্স্ট টাইম হলে আমরা ফুল স্ন্যাপশট এ নেবো নেক্সট টাইম অনওয়ার্ডস আমরা যদি হয় তাহলে আমরা ইনক্রিমেন্টাল স্ন্যাপশট এখানে আমরা নিতে পারি রেস্ট অফ দ্য অপশন এখানে দেখুন পুরো পুরি কিন্তু সব কিছু এখানে করাই আছে আগে এগুলোকে ম্যানুয়ালি করতে হতো এখন এখানে কোনো ব্যাপার নেই এগুলো সব ম্যানুয়ালি করা আছে আর আমাদের এখানে কি আছে এই স্ন্যাপশটটা হার্ড ডিস্কে হবে না এটাকে আমরা কোনো অন্য কোনো জোনে রাখবো ঠিক আছে জোন রিডানডেন্ট এখানে দেখা যাচ্ছে যে জোন রিডানডেন্ট করে রাখবো যদি ইম্পর্টেন্ট ডেটা হয় আইওলে আপনার লোকালি রাখো প্রিমিয়াম এসএসডি তেই রাখো তাহলে আমি এখানে কি করলাম লোকালি রিডানডেন্ট স্টোরেজ প্রিমিয়াম এসএসডি নিলাম অ্যাজ আ যেখানে আমার স্ন্যাপশটটা থাকবে ওটাও একটা স্টোরেজ এবার এই স্ন্যাপশটটাকে আমি এনক্রিপ্ট করতে চাইছি না চাইছি এগুলো সব এখানে অপশনগুলো আছে জাস্ট ক্লিক অন রিভিউ প্লাস ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েট দিস পার্টিকুলার স্ন্যাপশট এবার স্ন্যাপশটটা হতে কিন্তু একটু সময় লাগে হ্যাঁ ওকে সো ইউ ক্যান সি আমাদের স্ন্যাপশট এখানে ক্রিয়েট হয়ে গেছে ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য স্ন্যাপশট আমি এটাকে বন্ধ করে একবার আপনাকে দেখা আচ্ছা বা আমি এখান থেকে দেখাচ্ছি আপনি এখান থেকে সার্চ করতে পারেন এস এন এ পি ইফ ইউ সার্চ স্ন্যাপশটস তা আপনি স্ন্যাপশটস মেনু পেয়ে যাবেন আর স্ন্যাপশটে গেলে আপনি স্ন্যাপ ওয়ান বলে এখানে কিন্তু একটা স্ন্যাপ আপনি দেখতে পাচ্ছেন রাইট নাও আমার যে অরিজিনাল ডিস্কটা আছে ওই ডিস্কটাকে যদি কোনো ডেটা ডিলিটও হয়ে যায় ডিস্কটা যদি কোনোভাবে চলে যায় কিছু হয়ে যায় আমার কিন্তু আর চিন্তা নেই কারণ আমার কাছে ওই ডিস্কের একটা স্ন্যাপশট চলে এসেছে এই স্ন্যাপশটের মধ্যে আমার ডেটাও থাকবে রাইট আই উইল অলসো হ্যাভ আ ডেটা ফর দিস স্ন্যাপশট তো এখানে দেখুন স্ন্যাপশট এখানে ক্রিয়েট হয়ে গেছে আপনি স্ন্যাপশটের ভেতরে গেলে আপনি তো ডাইরেক্টলি ডেটা দেখতে পাবেন না দিস ইজ আ স্ন্যাপশট মানে ব্যাকআপ যখন আমরা নিই তখন একটা ব্যাকআপ ফাইল তৈরি হয় কপি পেস্টকে তো আমরা আমরা ব্যাকআপ বলবো না ব্যাকআপ বলে ব্যাকআপ নিয়েছি একটা ছোট ফাইল একটা সিঙ্গেল ফাইল তৈরি হবে নোবডি এলস ক্যান সি দ্যা ডেটা রাইট আমি আবার যখন ওটাকে রিস্টোর করবো তখন ওটাকে আমি দেখতে পাবো তো দিস ইজ সামথিং লাইক দ্যাট তো স্ন্যাপশট এখানে আমাদের নেওয়া হয়ে গেছে এবার এই স্ন্যাপশট থেকে যদি আমাকে ফার্দার কোনো ডিস্ক ক্রিয়েট করতে হয় দেখুন এখানে ক্রিয়েট ডিস্ক বলে একটা অপশন আছে রাইট আপনাকে ব্যাপারটাকে এইভাবে আমি বোঝাতে চাইছি যে সাপোজ আমি যখন একটা ডিস্ক ক্রিয়েট করছিলাম ওয়েন আই ওয়াজ ক্রিয়েটিং আ ডিস্ক তখন এই সোর্স টাইপ এই সোর্স টাইপে কি ছিল স্ন্যাপশট ছিল না এখানে দেখো স্ন্যাপশট ছিল তো যদি আমি স্ন্যাপশট থেকে কোনো ডিস্ক ক্রিয়েট করি তাহলে এটা দু জায়গা থেকে কিন্তু দেখুন মাইক্রোসফটের একটা নিয়ম হচ্ছে যে যে কোনো অপশন যে কোনো জায়গা থেকে অ্যাভেলেবল থাকবে ঠিক আছে তো ডিস্ক ক্রিয়েশনের সময় তো যদি আমি স্ন্যাপশট ক্লিক করি আমি যেখানে চেক করি আমি দেখুন স্ন্যাপমান দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না তার মানে আমার যে ডিস্ক এখানে ক্রিয়েটিভে সেটা দেখুন অটোমেটিক সিক্সন জিবি নিয়ে নিচ্ছে এবার আমি বাড়িয়ে করতে পারি আই ক্যান টিকার থার্টি টু জিবির ডিস্ক তাতে কোনো অসুবিধা নেই ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা আমার সিক্সটিন জিবির ডেটা থাকবে আর বাকি এক্সট্রা যে যে থাকবে সেই সিক্সটিন জিবি খালি থাকবে ঠিক আছে এইভাবেও করতে পারি আমার ডিস্কটা এখানে আমি আমি ক্রিয়েট করতে পারি অথবা আমরা স্ন্যাপশটে যাব স্ন্যাপশটে কি পড়ে স্ন্যাপশটে যদি ক্লিক করি এখান থেকেও যদি আমি করি ক্রিয়েট ডিস্ক আমি এখান থেকেও ক্রিয়েট ডিস্কে ক্লিক করতে পারি ডিস্কের নাম দিয়ে দিচ্ছি আমি সাপোজ VM1 data disk suppose 3 এরকম একটা নাম দিলাম VM1 data disk 3 ঠিক আছে এবার এখানে 16 GB আছে আমি কম সাইজ দিতে পারি না আই ক্যান নট ডিক্রিজ মাই সাইজ বাট আই ক্যান ইনক্রিজ মাই সাইজ আর এখানে আমাকে আচ্ছা সব এখানে হয়ে গেছে স্ট্যান্ডার্ড ডিস স্ট্যান্ডার্ড বলে

এটা এখনই হয়ে যাবে ডিক্সটা ক্লিয়ার এটা বেশি কোনো সময় লাগবে না ওকে এবার যদি আমি দেখি ইওর ডিপ্লয়মেন্ট ইজ কমপ্লিট কোনো অসুবিধা নেই তার মানে আমার ডেটা ডিস্ক থ্রি তৈরি হয়ে গেছে আমি আমার ভিএম এলাম দিস ইজ মাই ভিএম ভার্চুয়াল মেশিন ভার্চুয়াল মেশিনের ডিস্ক সেটিংস এখন আমি আছি প্রথম থেকে একবার দেখিয়ে দিই কোথায় কীভাবে যাচ্ছি আপনি আপনার যদি কোনো ভার্চুয়াল মেশিনের মধ্যে ডিস্কটাকে অ্যাড করতে চান তাহলে করতে পারেন জাস্ট কাম টু দ্য ভার্চুয়াল মেশিন এখন আমার কাছে একটাই ভার্চুয়াল মেশিন আছে এই ইস্ট ইউএস রিজনের এখানে আরও ভার্চুয়াল মেশিন থাকতে পারে ইউ হ্যাভ টু সিলেক্ট ইউর ভার্চুয়াল মেশিন কোন ভিএমএ ডিস্ক ডিস্কটাকে আপনারা অ্যাটাচ করবেন অ্যান্ড দেন আফটার ভার্চুয়াল মেশিনে যাওয়ার পরে এখানে একটা সেটিংস অপশন আছে আন্ডার সেটিংস এখানে ডিক্স অপশন আছে জাস্ট ক্লিক অন দ্য ডিক্স আর ডিক্সে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন পাবেন অ্যাটাচ এক্সিস্টিং ডিক্স কেন আমার স্ন্যাপশট থেকে অলরেডি আমি ডিস্ক ক্রিয়েট করে দিয়েছি তো আমি অ্যাটাচ এক্সিস্টিং ডিস্ক গিয়ে ক্লিক করবো আমি এখানে যদি ক্লিক করি আমাকে সব ডিস্কগুলো দেখিয়ে দেবে যেমন এখানে ডেটা ডিস্ক থ্রি এখানে দেখাচ্ছে সিক্সটিন জিবি ঠিক আছে এটার মধ্যে আমাদের ব্যাকআপটা ছিল এটাকে জাস্ট এখানে অ্যাড করব আর অ্যাড করার পর এখানে অ্যাপ্লাই করবো ফাইনালি একটা জিনিস আমি এখানে আপনাদেরকে বলে দিই এটা কোনো বলা হয়নি এটা হোস্ট ক্যাশিং বলে একটা অপশন দিয়েছে

তো স্টোরেজটা এখানে থাকে ভায়া নেটওয়ার্ক সেই স্টোরেজটা কি হচ্ছে আমাদের ভিএম এর থ্রু দিয়ে কানেক্টেড হয় এবং দেখে মনে হবে যে ওটা যেমন ডাইরেক্টলি কানেক্টেড তো এটা এটা আমরা অন প্রিমাইসেস আগে করতে পারতাম ইউজিং দ্য আইস আইস কাজি টেকনোলজি আই হোপ মাইক্রোসফট ওখানেও আইস ইউজ করেছে এইবারে এখন দেখুন এই যে স্টোরেজটা আছে দিস স্টোরেজ ইজ নট ডেডিকেটেড ফর মি যদি এইটা আমার ভিএম হয়ে থাকে ইফ দিস ইজ মাই ভিএম দিয়া স্টোরেজ ইজ নোট ডেডিকেটেড ফর মি এই স্টোরেজে আরো ডেটা স্টোর হচ্ছে যেগুলো অন্য কি আহ সাবস্ক্রিপশন থেকে ইউজ করা হয়েছে ভি গুলো ইউজ ইউস করছে তারাও কিন্তু এই স্টোরেজ অ্যাক্সেস করছে এটা খুব কমন একটা ব্যাপার এই বলে যদি আমার স্টোরেজ টা কোনোভাবে খুব বিজি হয় যে কোনো কারণেই হোক কোনো ভি হয়তো এক্সট্রিম পরিমাণ কোন ডেটা রিড করছে রাইড করছে কিছু একটা করছে আলটিমেটলি ও ওর জন্য আমরাও কিন্তু একটা লেটেন্সি ফেস যে স্টোরেজটা স্লো হয় অন্য কোনো কারণ তাকে আমি চিনিও না ঠিক আছে কেসে তাহলে আমরাও কিন্তু এখানে একটা লেটেন্সি কিন্তু ফেস করবো তো ওই লেটেন্সিটাকে যাতে আমরা ফেস না করতে হয় সেই জন্য মাইক্রোসফট এখানে একটা অপশন এনেছে দিস ইজ কল হোস্ট ক্যাশিং হোস্ট ক্যাশিং অপশনটা কি কি বলছে যে আপনার একটা ছোট্ট মেমোরি টাইপ আমরা ক্রিয়েট করব বাফার মেমোরির মতো আর আপনার ডেটা যেটা আমরা রিড করছি ঠিক আছে তো সেটা আমরা কি করব না যেরকম আমাদের যদি হার্ড ডিস্ক থেকে কোনো ডেটাকে যদি রিড করতে হয় তাহলে আগে সেটা র‍্যামে আসে তারপর সেটা আউটপুট হয় তো র্যামও হচ্ছে একটা মেমোরি টাইপ আমরা জানি তো কি বলছে যে আমি ডাইরেক্ট হার্ড ডিস্ক থেকে রিড করতে যদি আমার লেটেন্সি বেড়ে যাচ্ছে তো আমি একটা বাফার ক্রিয়েট করব অ্যান্ড উইথিন দা সিস্টেম আমি এর বাফারের মধ্যে ফাইলগুলোকে নিয়ে আসতে থাকবো এবং ওখান থেকে আমি ওটাকে রিড করবো এর ফলে একটা জিনিসই হবে যে আমার একটা যদি ইনিশিয়াল বাফার থাকে আর এই যদি বাফারের যদি ডেটাটা আগে থেকে চলে আসে তাহলে আমি এই লেটেন্সিটার মধ্যে আর কেউ এখানে পড়বো না যে এখানে যদি আমার স্টোরেজটা খুব বিজিও থাকে বা খুব স্লো কাজ করে তাহলে কিন্তু আমার সেটা অতটা আমাকে এফেক্ট করবে না আলটিমেটলি অ্যাজোর এরকম একটা কথা বলছে যে যদি এটাকে আপনি ধরে নিন হোস্ট ক্যাশিং এনেবেল করা মানে হচ্ছে যেন স্টোরেজটা আপনার কাছে চলে এসছে আগে স্টোরেজ থেকে কোনো ডেটা রিড বা রিড করতে যে টাইমটা লাগবে সেটা এখন অতটা টাইমটা লাগবে না এবার স্টোরেজ কি কাছে আনা যায় স্টোরেজ তো স্টোরেজের জায়গায় থাকবে তাহলে ওই হোস্ট ক্যাশিং অপশনটা আপনাকে কি করছে আপনার রিড রাইট এফিসিয়েন্সিটা অনেক বেশি বাড়িয়ে দেয় আপনি যদি চান শুধু রিড অনলি রাখতে পারেন হোস্ট ক্যাশিংয়ে আপনি যদি চান সেখানে রিড রাইট দুটোর ক্ষেত্রেই হোস্ট ক্যাশিং অপশনকে আপনি এনেবল করতে পারেন রাইটের ক্ষেত্রে রিড এর ক্ষেত্রে এবারে এটা বুঝতে একটুখানি অসুবিধা হবে আমি যদি এখানে আসি আপনার এখানে আর আমি যদি লিখি এজিও ডিস্ক ডিআইএস ডিআইএস কে ডিআইএস কে হোস্ট সি এ সি এইচ আই এন জি

ডেফিনেশনটা যেরকম বলছে ইফ আই গো উইথ দ্য ডেফিনেশন কোথায় গেল আমার এটা ইফ আই গো উইথ দ্য ডেফিনেশন তাহলে আমি যদি এখন এখানে এনেবেল করি হোস্ট ক্যাশে এই করলাম নিয়ে অ্যাপ্লাই করব তাহলে কি এখন ইস্ট ইউএস এর ডেটা সেন্টারে আমাদের লোকেশন আমরা ইস্ট ইউএস নিয়েছি ওখানে কি কোনো লোক বসে আছে যে এখন দেখলো আছে এটা অ্যাপ্লাই হলো তাহলে স্টোরেজটাকে টাইটেলে আবার ভিএম এর কাছে নিয়ে যাবে ইটস উইথ দ্য কনসেপ্ট কনসেপ্টটা বোঝানোর জন্য ওই কথাটা বলা হয়েছে যে আমাদের ইনিশিয়ালি আমরা একটা বাফার ক্রিয়েট করে নেবো উইদিন ইউজিং সাম টেকনোলজি দ্যাট ইজ নট ডিসক্লোজ যেখানে আমাদের অ্যাকচুয়াল স্টোরেজে সাপোজ আমাকে স্টোরেজে পাঁচ জিবি ডেটা রাইট করতে হবে এবার স্টোরেজটা মানে এক্সট্রিমলি বিজি তো আমার পাঁচ জিবি ডেটা রাইট করতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে প্লাস আমরা আপলোডে আপলোডিং করার সময় একটা লেটেন্সি পাই তো আলটিমেটলি আমার অনেক টাইম লেগে যাবে তো ওরা কি বলবে যে ঠিক আছে পাঁচ জিবি ডেটা আমাদের বাফারের যদি সাইজ আমাদেরকে পারমিট করছে তাহলে আমরা কি করব যে আমরা একটা পাঁচ জিবি ডেটা আমরা লোকালি আমাদের বাফারে রেখে নেবো আমরা পরেটা স্টোরেজে রাইট করে নেবো আপনাকে দেখিয়ে দেবো রাইট হয়ে গেছে দিস ইজ হোয়াট ইজ হোয়াট হোস্ট ক্যাশিং আমার এখানে এনেবেল করার নেই এবারে আমি কোন ডিস্কটা নিয়েছিলাম এই যে ডেটা ডিক্স থ্রি ডেটা ডিস্ক থ্রিকে নিলাম এখানে আমি অ্যাপ্লাই করে দিলাম এবার এখানে অ্যাপ্লাই করে দেওয়ার পরে চলে আসুন আমরা আমাদের ভার্চুয়াল মেশিনে চলে যাই এটা আমাদের ভার্চুয়াল মেশিন ছিল আর একটা সিক্সটিন জিবি ডিস্ক অ্যাটাচ হয়েছে তো আমরা এখানে আসব ডিস্ক ম্যানেজমেন্টে লেটাস কনফার্ম দ্যাট সিক্সটিন জিবি ডিস্ক so you can see over here disks 2 বলে এখানে একটা disk অ্যাটাচ হয়েছে দেখো এখানে দুখানা 16 এর এরবা disk হয়েছে একটা অনলাইন যেটা আগে থেকেই ছিল g ড্রাইভ যেখানে যেটা আমরা স্ন্যাপশট নিয়েছিলাম এইখানে আমি এটাকে এবারে অনলাইন করে দেব তাহলে you can see 8 gb partition পেছি আর 8 gb unallocated আছে ঠিক আছে তাহলে এই ড্রাইভটা কি ড্রাইভ হলো f ড্রাইভ হলো f ড্রাইভ মনে রাখবেন তো জি ড্রাইভে আমরা স্ন্যাপশট নিয়েছিলাম লেটস কাম টু দ্য এফ ড্রাইভ এবার আমরা ক্লাউড কম্পিউটিং এ যাব তাহলে আমার ডেটা এখানে রিকভার হয়েছে তো আমি এখানে দুটো ফাইল বানিয়েছিলাম একটা এডব্লিউএস অ্যামাজন ওয়েব সার্ভিসেস আর অ্যাজুরের একটা ফাইল বানিয়েছিলাম যেখানে লিখেছিলাম ওয়েলকাম টু ক্লাস দ্যাট মিনস আমার তাহলে এখানে আমার এই দুটো ফাইল ছাড়া অন্য কোনো ডেটা থাকতে পারত সেটাকে কিন্তু আমরা এখানে কি কি করতে পারলাম ডেটা আমরা রিট্রিভ করতে পারলাম এবারে একটা প্রশ্ন এখানে করেছিল যে আমরা কি পুরো সার্ভারটাকে ব্যাকআপ নিতে না একজন প্রশ্ন করেছিল রাইট সেটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো সেটাই